কোনা কাটবো না। আচ্ছা এখন কি আছে সব তো আপনারা জানেন, এটা আজকে অকল্পনীয় প্রাইসে যাবে। আমি যেটা শুরুতে দেখালাম আপু, পুরো ডলারের কাজ করা প্যান্টে, হ্যাঁ এটা আমি জান আমি লাইভের শুরুতে বলে দেই, আজকে রেকর্ড ব্রেক করা প্রাইস 1500 টাকার কমে পাবেন। পুরো থ্রি পিসের সেট, পুরো কাজ করা জিনিস, কিন্তু বোরখা নিয়ে চলে আসো। হ্যাঁ আমি এখন ডিরেক্ট আপু স্টার্ট করে দিচ্ছি, লাইভের শুরুতেই বলে দিই, যারা যারা লাইভে আছেন হাই হ্যালো লাভ লাইক যা কমেন্ট করার আছে করে দেন, শুরুতে হাই লেখা শুরু করেন, বিকজ এখন আর সময় নেওয়া যাবে না। এইটা হচ্ছে আপু আপনাদের প্যান্টটা, এই যে বোরখাটা আমি দেখাবো, দিস ইজ ইয়োর প্যান্ট। এটা একটা, এটা আপনারা ভাগে পাবেন না, এটার কাজ দেখেন খালি কোথা থেকে কোথায় কাজ উঠেছে। সবাই যারা আছেন একটু লাভ লাইক প্লিজ ডান করে দেন না পুরা। হ্যাঁ এই দেখেন, আপনি যখন এটা পরবেন আপনার হাঁটুর উপর থেকে কাজ আসবে, সরাই ফেলো, সামনে পিছে কাজ। আর লাস্টলি হচ্ছে এই যে এটা, যেটা আপনাদের রিপিট আসছে, এই যে রিপিটের এই ড্রেসটা, হ্যাঁ এটাও 1100 ঘরে শেষবারের মতো এটা রিপিট আসছে। এবার যদি না নিতে পারেন আপু তাহলে আমি আর জানি না, বিকজ আপনি আমাকে এই ধরনের কোন ড্রেস দেখাতে পারবেন না যে গত বছর আসছিল এটা, এটা চার পাঁচবার রিস্টক হচ্ছে, তো সো খালি হয়েই যাচ্ছে। হ্যাঁ ওকে, এখন আমি স্টার্ট করে দেই, এখন আর কোনো ডান বামের কথা আপনাদের সাথে অনেকবার হয়ে গেছে। আগে আপু কি দিয়ে আগে বোরখাটা দেখাই দেই না, কারণ ওটার অনেক ডিমান্ড। ই করো তো বাবু, এই লাইটটা চেঞ্জ করো। হাই আপু, হ্যালো আপু, আমি শেষ, আমি আজকে খালি দৌড়াদৌড়ি করতে করতে পুরা শেষ হয়ে গেলাম। বাবু এই লাইটটা একটু পিছে যাবে, অ্যাঙ্গেল ঠিক আছে খালি পিছে, আর আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু এদিকে নাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আপনাদেরকে তাহলে এক এক করে দেখানো স্টার্ট করি, আগে বোরখা দিয়ে দাও, আগে বোরখা দিয়ে দাও, কারণ বোরখার ভিডিওটাও দিও। শুভ দাও, শুভ প্যান্টটা দাও আগে আসে একটু। আচ্ছা আমি এখন আপনাদেরকে আগে বোরখার এই জিনিসটা একটু দেখাই, হাত থেকে রেখে দিই, কারণ এটা একটা শকিং প্রাইসে আপনারা পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, শকিং শকিং রকিং প্রাইস বলে না, ওরকম শকিং এভার রকিং প্রাইসে পাচ্ছেন। আমার আজকে মনে হচ্ছে যে আমি আজকে প্রাইসটা আপনাদেরকে আগে বলে দেই, লিটারালি আমার মনে হচ্ছে, কারণ আজকে কিন্তু লাভ লাইক দিয়ে দিতে হবে। আজকে যে প্রাইসে ড্রেস এবং বোরখা এটা পাচ্ছেন, এটা পুরো হিস্ট্রি ক্রিয়েট করার মতো জিনিসপাতি। হ্যাঁ নাম্বার ওয়ান, যারা লাইভে আছেন আজকে একটা 300 টাকার এখন একটা অফার যাবে বোরখাতে, একটু বোরখাটা নিয়ে নাও না দুইটা। আচ্ছা সরি, এটা আমার মেক করাটা পাবেন, কারণ আপু আমার কাছে এটার স্টক নাই। হ্যাঁ এটা যে পাবেন আমার মেক করাটা পাবেন, 300 টাকার একটা অফার যাবে এখন। যারা লাইভে আছেন শুধু হাই লিখে দিয়েন, হাই কিংবা হ্যালো কিংবা লাইভ দেখছি, আপনার ইচ্ছা, ঠিক আছে। বোরখাটা জোস মানে আপু ফাটাফাটি, রেখে দাও সরাই ফেলো। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই, এটার সাথে আপু আপনারা এই প্যান্টটা পাবেন, যেই প্যান্টটা আপনি হিউজ অনেক অনেক বোরখার সাথে পরতে পারবেন। হ্যাঁ ই করে দিবা একটু আসিফ, কি জানি বলে, হ্যাঁ শেয়ার একটা দিচ্ছ না, হ্যাঁ আরেকটা দিয়ে দাও, আর এটার লম্বা এটা আরেকবার রিকনফার্ম করো মেপে। আমি এটার লম্বাটা আপনাদের আরেকবার জানাচ্ছি, বাট তাছাড়া একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ আজকে আপু আমার ড্রেস এমন প্রাইসে পাবেন, আমি খালি একটা জিনিস আপনাদেরকে দেখাই, প্যান্টের কাজের লেন্থটা, এই যে আমি জাস্ট আপু মানে আমার ড্রেসের উপরে পরে জাস্ট ধারণা দিচ্ছি, দেখেন আপনি যখন এটা পরবেন, না আগে প্যান্ট, প্যান্ট দেখাচ্ছি, আগে প্যান্ট করো। আপনি যখন আপু ওই বোরখাটা পরবেন, না খেয়াল করেন আপনার কাজ কোথায় উঠবে, এখানে, এইটা কিভাবে এই দামে হয়, মানে আমি এটার বডি কত লম্বা কত একটু বলে দিচ্ছি, একটু মেপে নে, হ্যাঁ একদম শিওর হয়ে বলি, 36 লং 12 ইঞ্চি, এটা ওয়েবসাইটে চেঞ্জ করতে বলা এখনি আপু। লম্বা হচ্ছে 36, হ্যাঁ প্যান্টের লম্বা হচ্ছে 36, হিপ হচ্ছে 15 ইঞ্চি। পুরো প্যান্টে ডুয়েল কালারের আপনার স্টোনিং করা, যারা যারা লাইভে আছেন লাভ লাইক কিন্তু ডান করে দিতে হবে, হ্যাঁ লাভ লাইক কিন্তু ডান করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্যান্ট। ভিডিওটা দিও, এটা হয়ে যাবে আপু আমাদের প্যান্ট পিস। এখন আসেন এটার হিজাবটাও অনেক সুন্দর। আচ্ছা হিজাবটা দেখানোর আগে শুভ দাও তো, এই যে দেখেন আপু দিছো, ওরে জিজ্ঞেস করছি, আচ্ছা রেডি করে আমাকে বলো, তোমার লাইভ দেখছি, হাই আপু চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে, এই দেখেন এখন যারা আছেন না কই আসে না কেন, এই দেখেন আপু এটার পিছনের কাজ দেখেন, এই দেখেন পিঠ, আপনি পায়ের কাজটা খেয়াল করেন, এই দেখেন সাইডের কাজ, এটা এই দেখেন পুরো পিঠের কাজ আপু, এটা যে কি জিনিস,
কি যে জিনিস, এটা আজকে যারা মিস করবেন না তারা আফসোস করবেন পরে যে আপু আমি এটা কি মিস করে ফেললাম, দেখেন প্যান্টটা। এটা আজকে দুপুর দুইটা না, আজকে কি বার, আজকে রবিবার আপু, দুপুর দুইটায় আমাদের পেজে গেলে এটা আপনি সুন্দর করে দেখে ঠান্ডা মাথায়, অর ঠান্ডা মাথা না, একটু ফাস্ট অর্ডার দিতে হবে, আর নাহলে ভাগে পাবেন না। সো এটার মানে মেইন জিনিসটাই হচ্ছে কি, এটা আসলে না পড়লে না এভাবে হাতে ধরে দেখে জীবনেও বোঝানো সম্ভব না যে এটা কি আছে না আছে। হ্যাঁ, এটা এতটা এক্সক্লুসিভ। এটার সাথে আবার দেখেন হিজাবে কি পরিমাণ চড়া কাজ, পুরো এই জায়গা জুড়ে পাতাবাহারের মতো কাজ করা, পুরো লং এক সাইডে কাজ। হ্যাঁ, এটা হয়ে যাবে আমার আপুদের কি বলেন তো, হিজাবটা, এটা হয়ে যাবে আমার আপুদের সুন্দর 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 হিজাবটা। এই যে দেখেন এই হিজাবটা, আপনারা আরো ভালো বুঝবেন যে কিভাবে পড়লে ভালো লাগবে। হ্যাঁ, এটা আমার থেকে ভালো আপনারা আর কি ই করতে পারবেন যে হ্যাঁ হিজাবটা এই কাজ এই দিকে দিবেন না কিভাবে কি করবেন, ওটা ভালো আপনারা বুঝবেন। এন্ড এই হচ্ছে আপনার বোরখা, যেটার বডি আছে 44 শুনেন আপুরা, বডি আছে 44, লম্বা আছে 54, এবার 2 ইঞ্চি কম আসছে বডি। হ্যাঁ, আচ্ছা জানি না কেন কম আসছে, হয়তো বা এটার কাটিং বা কোনো কারণে হতে পারে। এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, এটা হচ্ছে আপু আপনাদের ফুল ব্যাক, দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর স্লিভস। হ্যাঁ, এই দেখেন স্লিভস, পুরো স্লিভস জুড়ে কাজ। এইটাই আর প্যান্টটা দাও তো আরেকবার আমাকে, প্যান্টটা ওই যে ওইভাবে করে দাও, ওই যে এই মাঝখানে একটা দাও। হ্যাঁ, এবার আমার হাতে দিয়ে দাও, না আমাকে দাও, আমি করি। এই যে দেখেন এই হচ্ছে আপনার প্যান্ট। হ্যাঁ, ফুল সেটটা আপনার পুরো এই যে সামনে পিছে পুরো এত লং করা প্যান্ট, এত কিছু একসাথে। হ্যাঁ, এটার সাথে অনেক কিছু আজকে আমার কাছে সবকিছু না আবুল তাবুল লাগতেছে কেন জানি, এখানে সেট আপ সিলেট থেকে। আচ্ছা আপু, ওকে, যারা যারা আছেন শুধু হাই অথবা হ্যালো কমেন্ট করে দিয়েন। হ্যাঁ, হাই অথবা হ্যালো কমেন্ট করে দিয়েন। এটার প্যান্ট সহ হচ্ছে জিনিসটা এরকম। আচ্ছা একটু যাও তো, আমি একটা বার বোরখাটা পরে, আমার আমারটা কই মিলে গেছে আজকে আজকে পুরো সব লোট পালট। আমার পারফেক্টটা পাইছো বানানো, এটা কি আমার বানানো? হাই আপু, হ্যালো আপু, হাই আপু, আমি গিফট পাই নাই কেন আপু, আপনার পাওয়ার কথা ছিল, মানে এমন কিছু কি আছে যে পাওয়ার কথা ছিল? আমি আপনাদেরকে একটা মিনিট একটু দেখাই এটা। হ্যাঁ, এটা না দেখালে বুঝবেন না, লাইভ যখন একদম আজকে কুফা লাগছেই পুরাই লাগুক। আচ্ছা, আমি নরমালি কখনো ড্রেসের লাইভে আপনাদেরকে দেখবেন না আমি বোরখা রিপিটে পরে দেখাচ্ছি, কখনো হয় না। আজকে এটা আমি একটাবার যদি আমি এটা এখানে গায়ে না দিতাম না, আমার মনে হইতো যে আপনারা জীবনে এটার কি আছে না আছে এটা। হ্যাঁ, আচ্ছা এটা আপনি বুঝতেই পারবেন না আপু, এটার জন্য আমি একটু বলে দেই আপু, ভাগে পাবেন না, অর্ডার করে ভাগে পাবেন না। আমি এই যে, আচ্ছা ভালো হয়েছে যেহেতু আমি এটা পড়া আছি না, আমি এখন পড়েই আপনাকে এটার প্রাইজিংটা সবকিছু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা যারা আছেন ভিডিওতে অবশ্যই একটা লাভ অথবা একটা লাইক ডান করে দিয়ে এটা দাও হিজাবটা।
তাহলে এই হচ্ছে ফুল গেট আপ। হ্যাঁ, আমি একবার লাস্ট ব্ল্যাকটা একবার যেহেতু এখন পরা আছি লাস্ট একবার বলে এটা হাত থেকে রেখে দিই, প্রাইসটা বলে আমার ড্রেসে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের আজকের মেইন খাজানা ড্রেস। হ্যাঁ, এটা হবে আপনাদের হিজাব বোরখার সাথে, এটা হবে আপু আপনার এই যে হিজাব গেল, এটা আমার দুপাট্টা, সমস্যা নেই এখান থেকে নিচ্ছি, এই যে এটা আপনার প্যান্টটা হয়ে যাচ্ছে যেটা লম্বা 36, হিপ হচ্ছে 15 ইঞ্চি, আর ফ্যাব্রিক তো হচ্ছে দুবাই সিল্ক। আপনি খালি কাজের পরিমাণটা দেখবেন। হ্যাঁ, এবং এটা শুধু এমন না যে আমার এটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন, অনেক কিছু অনেক কিছু। আবার সেকেন্ডলি আসেন, এটা যে শুধু মানে হিজাবিয়ান যারা আছেন তারা করতে পারবেন এমনও কিন্তু না, মানে বাইরেরও অনেক আপু কিন্তু ক্যারি করতে পারবেন। কারণ পিছনের কাজ দেখেন, সামনের থেকে কিন্তু পিছনে বেশি, সামনের থেকে পিছনে কাজ বেশি, তারপরে তো এই যে এরকম ফাড়া দিয়ে এখানে কাজ, আর হচ্ছে এই যে জিনিসটা, তাই এটার বডি পাবো আমরা 44, লম্বা হচ্ছে 54, লম্বা আমাদের একটাই থাকে 54। জাস্ট পার্পল কালারটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি, দেন আমারটাই চলে যাচ্ছি। যারা যারা আসছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ। আচ্ছা, এখন হাই লেখা শেষ করেন, আমি এখন বিনয় নিব হাই থেকে। এটা হচ্ছে আপু পার্পল কালারেরটা। হ্যাঁ, এটা হচ্ছে আপু পার্পল, সুন্দর পেঁয়াজ কালারেরটা। আপনারা আমাকে ভিডিওতে প্লিজ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কেমন লাগে না লাগে। এটা এখানে বোঝানো সম্ভব না, এটা এখানে বোঝানো সম্ভব না। এই যে দেখেন, এখান থেকে কিন্তু কাজ এসেছে না আপনার, এটাও যখন আপু আপনি পরবেন আপনার কাজটা কিন্তু হাঁটু বরাবর থেকে আসবে। আসিফ একটা দাও, এখান থেকে কিন্তু আপনার কাজটা স্টার্টিং হবে। তাহলে এই প্যান্টের কাপড়টা কি দুবাই সিল্ক, হিপ কত 15 ইঞ্চি, লম্বা 36, ঠিক আছে, একদম তুলার মতো নরম, ডুয়েল কালারে কাজটা করা, ডুয়েল কালার সেটআপে ফুল আপনার দুই প্যান্টে, ও হো প্যান্ট কিন্তু আবার দোনোটাই কাজ করা, এটা আমি মেনশন করিনি। আবার শেষে অনেক আপু মনে করবেন যে এতটুকু কাজ একটাই নাকি। আর এই হয়ে গেল আমাদের হিজাবটা, সুন্দর একটা হিজাব পাচ্ছি আমরা পেঁয়াজ কালারের মধ্যে, যেটা একটা সাইড জুড়ে পাতাবাহারের মতো কাজ দেয়া, আর পুরোটা লং করে চেইনের মতো কাজ। আর এই হয়ে যাচ্ছে আমাদের পার্পল কালারটা। হ্যাঁ, যেটা আপনারা আমাদের পেজে এখন ঢুকলে গেলে ভিডিও দেখে সুন্দর করে অর্ডার করে দিতে পারবেন, বিকজ এটা আজকে ভাগে পাবেন না। কেন পাবেন না আমি সেটাও বলে দিচ্ছি, দাম শুনলে, আজকে দুটো ড্রেসের দাম মানে ফ্যাশনেবল এর ইতিহাসে এরকম দাম নাই, আজকে এমন এমন প্রাইজের লাইভ। হ্যাঁ, এই যে দেখেন এটা পুরো স্লিভস যাবে। ওকে, এখন চলে আসবো আমরা প্রাইজিং এ, যে আপু কত প্রাইস আছে না আছে, এটা সরাই ফেলো, দাম চেঞ্জ করে নেই আপু, আমি এটা প্রাইস এখন বলবো, আমি প্রাইজের সময় ই করতে পারবো না, এটা পড়া থাকা যাবে না। আসিফ আসো তো, কানের তুলে রি নাও তো, বোরখাটা পুরাই সরাও, আরে পিছলা বোরখা আমার, হ্যাঁ দুটোটা কানের তুলে খুলে গেছে। কালোটার প্রাইস কত আপু, কোথায় গেছো আপু? এই যে আপু প্রাইস বলার সময় আমি এটা পড়া থাকতে চাচ্ছি না আপু, বিকজ এটা এমনি নাই, আমি শুধুমাত্র পড়েছি যেন আপনাদেরকে একটা ঝলক বোঝাতে পারি। হ্যাঁ, পিন ই না এত ছিল আগে, দেন আজকে মানে কুফা ডে থাকে না আজকে, ওরকম আমার কুফা ডে। হাই আপু, হ্যালো আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাই আপু কেমন আছেন? ভালো আছি। আচ্ছা শুভ, হাই থেকে একটা উইনার নাও। আচ্ছা, আর ঠিক দুইটা মিনিট আমি জাস্ট, এখন হাই ছাড়া কিচ্ছু লিখবেন না। হ্যাঁ, জাস্ট হাই, এই যে একটা লিখেছে হাই প্রাইস কত তাও হবে, মানে হাইটা মাস্ট। এখন আমি জাস্ট দুই মিনিট পর একটা উইনার নিচ্ছি যে 300 টাকায় পাবেন না, আজকে আর কানের দুল ঠিক হবে না। হ্যাঁ 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 হ্যাঁ
কই পড়ে গেল কিছু? আজকে সব নাকি ঢুকে না যা। এই যে নুষ্কি নুসরাত জাহানি কে একদম লাইফ থেকে সাসপেন্ড করো, এই কমেন্ট রিমুভ করো, আর লাগবে না, হয়ে গেছে আরেকটা পাইছি। ওকে এখন চলে আসেন আপু প্রাইজিং এ চলে যাই। হ্যাঁ যারা যারা আছেন আসেন প্রাইজের জন্য দাঁড়িয়ে যান লাইনে। বাবু তুমি এখানে আসো, কাজ আছে তোমার একটা, আমি দিয়ে দিচ্ছি। আসিফ তুমি আগে দাঁড়াও। সবাই যারা আছেন প্লিজ একটু লাভ লাইক ডান করে দিবেন। হ্যাঁ একটু লাভ লাইক ডান করে দিবেন। আমি জানি এখন কি করব। আচ্ছা আমি হচ্ছে প্যান্টটা নিব, রাইট? আচ্ছা ওকে, ওহো আমার একটা কাজ হচ্ছে এটা বের করা। আচ্ছা আমরা কিন্তু এখন ই থেকে উইনার নিচ্ছি, কি বলে কি থেকে জানি, হাই থেকে। হ্যাঁ যে 300 টাকা এখন আমার ড্রেসটা পাবে। আমার ফোনে আমার লাইভ আসে না কেন? এ আসছে, লাইকই দেন, লাইকই দেন নাই আজকে আপনারা, সে মানে এতগুলা সি শেষ, পরের ড্রেস আর ডিসকাউন্ট গিফটে পাওয়া লাগবে না আজকে। আচ্ছা এখন একটু আসেন মজা মজার জায়গায়, কাজ কাজের জায়গায়। দেখো আমার লাইফ প্লে করি, কার লাইভ আসে? শুভ দাও, বাবু প্যান্টটা ধরো, এইভাবেই ধরবা। আচ্ছা এখন আমরা প্রাইজে যাচ্ছি। হ্যাঁ আসিফ আরো হাতটা উঠাও তো, মানে উপর দিয়ে যেন বোরখা দেখা যায়, দেখা যাচ্ছে? আসিফ শুভ দিব, শেয়ার দিস? আচ্ছা হাই আপু, হ্যালো আপু। ওকে এখন আপু এই যে আমি একটু শর্টে বলে দিই যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন। হ্যাঁ এটা আপনি আমাকে প্লিজ একটু আজকে দুপুর 2টায়, হ্যাঁ আমি আবারও রিপিট করছি, আজকে শনি রবিবার দুপুর 2টায় আপুর এইটা দেখে অর্ডার দিবেন। শর্টে বলে দেই, দেখেন আপু পুরো পিঠে কাজ, হিজাবের এখানে দেখেন কত চড়া কাজ, দুই হাত জুড়ে কাজ, আর এই যে প্যান্ট পুরো প্যান্ট জুড়ে কাজ আপনার, এটা এতটা ওই দেখেন, দেখেন প্যান্টের হাঁটুর উপর থেকে কাজ, এটা পিছন, এটা আপনারা যারা নিবেন আমার দুপুরের লাইভ দেখে, এই যে দুপুর 2টায় পেজে গেলেই পাবেন। এই দেখেন এটা হচ্ছে এখন লাইভ চলছে, এই যে লাইভের নিচে গেলে এই যে দেখেন অলরেডি 3K, মানে আমার লাইভেও এত লাইক নাই, আমার ভিডিওতে যত মানুষ দেখে পছন্দ করছে লাইভ তো আজকে পুরো গেছে। এখন লাস্ট নিয়ে এটার দাম শুনেন, আজকে দামেরই খেলা, যত আগে দাম বলে দেই, যতগুলো আপু নিতে পারবেন আপনাদের বিল হবে আজকে শুধু 2390 টাকা। আপু ঘুরাও এটার পিছন দেখাও আপু। হ্যাঁ উইনার ডান, আচ্ছা উইনারও নিয়ে ফেলা হয়েছে প্রথমটা, সেকেন্ড আর নিবো না কিনা সন্দেহ। হ্যাঁ যে এই অবস্থা আজকে, না নিবো না, আপনাদের আজকে পারফরমেন্স ভালো না। আচ্ছা 390 টাকা, আপু ক্যান ইউ ইমাজিন, এত এই হিসাবটা নাও তো বাবু, এত চড়া হিজাবে কাজ। হ্যাঁ হিজাবের ই দেখেন কাজ, কাজের পরিমাণ খালি দেখেন, ওই সাইড ওই সাইড কাজের সাইড, এই যে দেখেন এত বেশি হিজাবে কাজ পাবেন। ব্ল্যাকটাও ধরো, এই হিজাব, এই যে দেখেন পুরো পিঠ, এবার সে ঘুরাও, এই যে পুরো সামনার ফ্রন্ট, এগুলো সব মিলে, এই বিশেষ করে এই প্যান্টের এগুলো মিলে, এটা কি কখনো আপু 2390 টাকায় হয়? আমি বলেছি না আজকে ড্রেসের দাম আপনারা মিলাতে পারবেন না, আজকে এরকম প্রাইস দিয়ে শকিং হবেন, এটা 2390 টাকার ধারে কাছের জিনিস না। এতটুকু যারা নিতে পারবেন জিতে গেছেন, সরাই ফেলো। এরকম প্যান্ট বোরখা 2390 টাকায়, তাও প্যান্টের এইখান থেকে কাজ শুরু হয়। আর আমার এটা এখন কত প্রাইসে পাবেন এটাও যদি শুনেন না আপনারা বলবেন আপু জীবনে নতুন কোন ড্রেস এই প্রাইসে প্যান্ট সহ মানে দাও নাই, মানে কিভাবে কি এটা, এটা না প্রোডাকশন হাউসেও নিজেরাও অবাক, তারা কেমনে এই ড্রেস এই দামে দিল, আমি যেটা এখন পরা সবাই অবাক, আমরা পুরো টিম অবাক। বাট কি করতে পারতাম, আপনাদের কাছে যেহেতু প্রাইস কম এসেছে কোনো কারণে আমাদের, আপনাদের কাছে কম মানে দামটা 100 টাকাও যদি আপু আজকে বাড়াই ধরি না, আপনাদের ধরা ছোঁয়ার নাগালের বাইরে, মানে এতটাই কম হইতো। আপু প্লিজ চেক মডারেটর, লাইলা পারভিনের আইডি শুধু শুধু মিউট করছে। আচ্ছা আপু আমি যাই না, শুধু শুধু না, হয়তো রিপ্লাই কমেন্ট করলে মিউট করে। হ্যাঁ আচ্ছা আসিফ কি জানি দেখাবো না, ও হো 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 হো, হ্যাঁ 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 এই ড্রেসটা। সো এটা এখন দেখানোর আগে আপনাদেরকে যেটা রিপিট ড্রেস এসেছে সেটা দেখি, আমি ঠান্ডা মাথায় আমারটা শুরু করব, একটা পিঙ্কটা, পিঙ্কটা দিয়ে শুরু করো জাস্ট। আচ্ছা এই যে নেন এই ড্রেস, যা শুভ দাও আবার, এই ড্রেস যারা নিতে পারেননি, এটা গত বছর থেকে আমরা মনে হয় সেল করেই যাচ্ছি করেই যাচ্ছি, বাট এবারই আপু শেষ, এবারই লাস্ট, এটা আর আসবে না, ঠিক আছে?
একটু বলে দেই, এই পুরো ড্রেসটা আপনার প্রাইস আছে 1150 টাকা, ঠিক আছে, 1150 টাকা। এরকম কোন প্রিন্টেড ড্রেস আপু আর আসেনি, মানে এটাই যা করা আছে। এটার যেমন এই যে এটার এই কালার এত হিট, আমি এই জন্য এই কালারটাই আগে একবার দেখাই দিচ্ছি, বাট এটা আর আসবে না আপু। হ্যাঁ, এটা যারা নিবেন তারা আজকে আমার পেজ গতকালকে চেক করবেন, স্যাটারডেতে, আজকে রবিবার, ওখানে আপনি এটার ভিডিও ছবি সব পাবেন। একটু খালি দেখেন আপু, এটা যে জিনিসগুলো, এই যে ধরেন এই লুপগুলো যে করা, হ্যাঁ, সেমি স্টিচ করা, এখানে যেমন সব গোল্ডেন কালারের মিরর। এই ড্রেস পছন্দ হওয়ার মানুষের কিছু কিছু রিজন আছে, যেমন মিডলে কোনো সাদা কালারের কোনো কাজ টাজ কিন্তু নাই, সব গোল্ডেন, দেন মিডলের এই জিনিসগুলো, হ্যাঁ, দেন পুরো ড্রেসের যে কারুকার্য, এটা অনেক আপুদের কাছে আছে, অনেক, আবার ফুল ওড়না, এগুলো কিন্তু প্রিন্টিং করা, হ্যাঁ, এবং প্রিন্টিং এর কালারের, মানে কালারের জিনিসটা দেখেন কি সুন্দর। এটা অনেক হিট ড্রেস, চতুর্থবার এবং এই শেষ, মানে ফিফথ টাইমও হতে পারে, আমার হিসাবের বাইরে এটা কতবার। আপনারা দেখেন এটার যে ভিডিও উঠানো আছে, ওখানে বলা আছে যে ঈদের সময় ড্রেসটা রিস্টক হয়েছে সামথিং, মানে দেখিয়েছি গত বছর এই ঈদে রিস্টক করে দিয়েছিলাম, তারপরে আবার রিস্টক করে দিয়েছি, আর এই এবার শেষ। একটা ড্রেস কিন্তু চার পাঁচবারও রিস্টক আমি আনি না। হ্যাঁ, এই যে এটার হলুদটা, এটা যাদের এখন শুনেন বিয়ে শাদীর ফাংশন আছে ফ্যামিলিতে, 1150 টাকায় এটা অর্ডার করে রেখে দিয়েন, ভাগে পাবেন না, না হলে 1150 টাকায় এটা অর্ডারটা ঠুস করে মেলে রেখে দিবেন। আবারও বলছি 1150 টাকা। ড্রেসটা নিয়েছি, খুব সুন্দর ছিল। আচ্ছা, প্রতিদিন লাইভ দেখি, কমেন্ট করে দেখা না হওয়া লাবণ্য পারভেজ, আই লাবণ্য আপু আপনার নাম আমি আগেও পড়েছি, কে উইনার হয়েছে, এই প্রথম উইনারের নামটা বলে দাও তো, সেকেন্ড উইনার, প্রথম উইনারের নাম একটু পরে বলবো, আজ না এখন বলবো না। আচ্ছা, আপনারা আপনাদের আজকে লাভ লাইক টু কেই করেন নাই, এখন উইনারের নাম আমি বলবো না, পরে বলবো, মন চাইলে বলবো, পরে বলবো, এখন না, নেয়া শেষ। হ্যাঁ, এই যে লুপ ক্রিয়েট করা, আরেকটা জিনিস একটু দেখিয়ে দেই, যেটা আপনারা আমার এটা কালকের ভিডিও দেখে নিয়েন। এই দেখেন আপু, এখানে দেখেছেন এই যে মিরর গুলো বাঁধাই করা, এটা পুরো পাইপ দিয়ে চারো সাইড কিন্তু লক করে দেয়া আপনাদের জন্য, অনেক নিখুঁত কাজ, এগুলো আপনি গতকালের লাইফটা দেখে নিয়েন। আচ্ছা, বডি 48 লম্বা 44। ওকে, এবার একটু ওই কালারটা নিয়ে নাও, দুইটা কালার নিয়ে দাঁড়ায় যাও বাবু, পিঙ্কটা দাও তো, ড্রেসটা আসিফ দাও, শুভ দাও। সো এটা এখন আমি শর্টলি বলে দেই, কোথায় গেলে পাবেন না পাবেন, আচ্ছা যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেন না, একটু ভিডিওতে লাভ অথবা লাইক প্লিজ প্লিজ প্লিজ। যারা যারা নিতে পারছি, কি পাচ্ছি না পাচ্ছি শর্ট একবার বলে দেই, বডি আছে 48 ইঞ্চি, পুরো সেমি স্টিচ করা, লম্বা হচ্ছে 44 ইঞ্চেস, ম্যাটেরিয়াল হচ্ছে কটন, প্রিমিয়াম কোয়ালিটি কটন, এখানে যা আছে এগুলো সম্পূর্ণ প্রিন্টের, আমাদের যে পার্ল প্রিন্ট থাকে সেটা, এবং এটার নেকে এখানে গোল্ডেন কালারের মিরর আছে, যেটার জন্য এটা আপনারা অনেক পছন্দ করেন, আর এগুলো আমরা করেই দিয়েছি, এই যে এই লুপ টুপ ক্রিয়েট করা, এগুলো সব করা আছে। হ্যাঁ, 1150 টাকা, এটা যারা নিতে পারবেন এবার নিয়ে নেবেন, এবার মিস করলে শেষ, মানে আর কত আনা যায় আপু একটা ড্রেস, ধরেন আজকে এটা না আসলে আমি কোনো নতুন ড্রেস আনতে পারতাম, কথার কথা। সো পুরানগুলো রিপিট আনতে আনতে দেখা যায় কি নতুন গুলো আনা যায় না। আচ্ছা, ওইটা দেখানো শেষ না, আমি শেয়ার দিচ্ছি। ওকে, এখন ফার্স্ট ফার্স্ট এই ড্রেসে কি আছে সেটা জাস্ট দেখিয়ে দেই। হ্যাঁ, শুভ দাও আবার। ওকে, এখন আসেন অবাক করা দামের ড্রেসে, একদম অবাক করা দামের ড্রেসে। আচ্ছা, আজকে মানে এটা যে প্রাইস যাবে, এই প্রাইসটা একদম মনে রাখবেন না, কারণ এই প্রাইসে থ্রি পিসের ড্রেস, তাও কিন্তু কোন প্রিন্ট না, যেমন ধরেন ওই ড্রেসটাই 1150 টাকা প্রিন্টেড ড্রেস, এইটা থ্রি পিস বানায় পুরো কাজ করে, এগুলো কিন্তু ফয়েল মিররের ওয়ার্ক করা, হাতে পায়ে প্যান্টের নিচে এগুলো সব জায়গায় কাজ দিয়ে এই দামে পাওয়া ইম্পসিবল। এখন হ্যাঁ, রেখে দাও, জাস্ট আমি ফার্স্ট ফার্স্ট বলে দেই কি আছে না আছে। আগে কি প্যান্ট দিবা, দাও প্যান্ট দাও, আমি আগে প্যান্টটা দেখাই। হ্যাঁ, প্যান্টে কি আছে না আছে দেখেন, যতগুলো আপু নিতে পারবেন এটার সাথে আপনারা একটা ই পাবেন, প্যান্ট পাবেন। হ্যাঁ, যেটার লম্বা হচ্ছে 38 ইঞ্চি, হিপ হচ্ছে 16 ইঞ্চি, কোমর হচ্ছে ইলাস্টিক,
পুরো এই যে প্যান্টটা পাচ্ছেন না আপনারা, এই প্যান্টটা কিন্তু অনেকগুলো আলাদা ড্রেসের সাথেও আপনারা ক্যারি করতে পারবেন। যারা যারা লাইভে আছেন অবশ্যই একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন। ফুল প্যান্টে এগুলো যা দেখছেন এটা সিকুয়েন্স, আর এটা কিন্তু কাঁচ না, এটা ফয়েল মিরর। হ্যাঁ, এটা ফয়েল মিরর কি ও বডি। আচ্ছা আপু, ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইট ড্রেসটা পেলাম না, 10 দিন পর দিবে বলছে। আচ্ছা আসিফুল মেমো গুলা দাও আপু, 10 দিন পর দিবে বলেছে। দেখেন আপু, আমি এই দেখেন আপু, এগুলো আপনাদের অর্ডারি ড্রেস, এগুলো সব আপনাদের অর্ডারি ড্রেস। মানে এগুলো এখন কথা হচ্ছে কি, আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার দেন, আমি একটা আমি শুধু একটা ফাইল খুলি। হ্যাঁ, আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার দেন তারা ড্রেস পেয়ে যান। এখন আপু আমাদের মানে আমি এতগুলো ফাইল থেকে শুধু একটা একটা ওপেন করলাম, এগুলো সব আপনাদের পেন্ডিং। এখানে কয়টা মেমো হবে মিনিমাম? এইখানে 200+ শুধু, এখানে 200+ মেমো। এখন আপু আমি কিন্তু বারবার বলি, ওয়েবসাইটে অর্ডার দেন 2 দিনে পাবেন, কারণ আপনাদের কিন্তু আমাদের ড্রেসের চাহিদা অনেক অনেক। আর আমি যদি আপনাদেরকে স্টক আউট বলা শুরু করি, আপনারা গাইডলাইন রাখবেন না আমাদের পেজকে। আমরা কিন্তু 10 দিন হইলো ড্রেস নামায় আপনাদেরকে ডেলিভারি দেই। সো এটা এখন যেমন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যে আপনি ওয়েবসাইটে অর্ডার দিবেন না আপনি অনলাইনে অর্ডার দিবেন। আপনি অনলাইনে অর্ডার দিলে মাথায় রাখেনি যে হ্যাঁ আমি লাইফ টাইমে অর্ডার দিলে পেয়ে যাবেন, বাট লাইভ এর পরেও যদি অর্ডার দেন আপনি মাথায় রাখবেন আপনার 10 দিন পর ডেলিভারি। বাট আপনি যেমন এই ড্রেস আজকে যারা দেখছেন, রাত পর্যন্ত যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন সবাই কনফার্ম 2 দিনে পাবেন, কারণ এত অল্প প্রাইসে যাবে। ইভেন বোর খাও এখানে মানে হাজারের উপরে মানুষদের ড্রেস পেন্ডিং। তো আমরা কি হয়, ড্রেসটা আমাদের যতটুকু থাকে এটা শেষ হওয়ার পর আবার আসে 10 দিন পর, আপনারা ওই দেরির সিরিয়ালে পড়ে যান। হ্যাঁ, এটা আপনাদের কারণে, বিকজ আমি খুব ক্লিয়ারলি বলি যে ওয়েবসাইটে অর্ডার দেন, এখন আপনাদের ইচ্ছা আপনারা কোথায় দিবেন। হ্যাঁ ওকে, সো এটা হয়ে যাচ্ছে আপু আমাদের প্যান্ট। আমি লাস্ট বার বলে দিই, প্যান্টের লম্বা হচ্ছে 38, হিপ 16, কোমর ইলাস্টিক। এটা হয়ে যাচ্ছে ওড়না। দেখেন ওড়নাটার একটা জিনিস আমি বলে দিই, হ্যাঁ ওড়নাটা নাও আছে, ওড়নাটা খেয়াল করবেন আপু রাউনের মধ্যে, কিন্তু রাউন ওড়নায় সবসময় সাইডে এই সাদা প্যানেলটা থাকে, রাউন ওড়নাতে সবসময় এই সাদা প্যানেলটা থাকে। হ্যাঁ, যারা যারা আছেন ভিডিওতে একটা লাভ লাইক কিন্তু একটু ডান করে দিয়ে, এই যে একটা সাদা বর্ডার প্যানেল দেখতে পাচ্ছেন না, এই প্যানেলটা আমি যেমন আমার ওড়নাতে কেটে ফেলেছি। এটা থাকার মানে কি জানেন, যে আপনার ওড়নাটা শুধু নর্মাল সুতি কাপড়ের না, হ্যাঁ আপনার ওড়নাটা জাস্ট আছে না যে নর্মাল কটন কাপড় হবে, ওরকম কিছু না, পুরো ওড়নাটা আপনার রাউন্ড জর্জেটের মধ্যে, তার মধ্যে দুই সাইড অনেক সুন্দর বাটিক করা, পুরো ড্রেসে ছেটা 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 ডলার ছেটানো ওড়নায়। আচ্ছা সো আমার ওড়নাটাই দেখিয়ে দেই একবার, ওড়নার সাইডে এরকম একটা ট্যাসেল পাবেন, এই সাইডটা পুরো টাই টাই বাটিক পাবেন, পুরো ওড়নার মিডিলে ছেটা 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 ডলার স্প্রেড করা পাবেন। হ্যাঁ, এই হয়ে গেল ওড়না। যারা যারা আছেন ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক কিন্তু দিয়ে দিয়েন। ওকে আপু, কালো বোরখাটা নিতে চাই আপু, ওয়েবসাইটে অর্ডার করেন আর নাহলে ইনবক্সে অর্ডার করেন, বাট কালো বোরখা অনলাইনে নিলে আপনার ই রাখতে হবে, মাথায় রাখতে হবে যে ডেলিভারিতে 10 দিন সময় লাগবে, কারণ বোরখার যেটুক স্টক আছে ওটুক মানুষ ওয়েবসাইটে নিয়েই গুলস্থুল করে ফেলবে একদম। আচ্ছা এখন চলে আসেন ড্রেসে, যতগুলো আপু এই ড্রেস নিতে পারবেন। এটার বডি আছে 46, লম্বা হচ্ছে 44, আবারও বলছি বডি 46, লম্বা 44, ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন, যেটা ড্রেসে আছে সেটাই আছে আপনার প্যান্টেও। হ্যাঁ, ড্রেসের কোথায় কোথায় কাজ এক ঝলক দেখে নেন, এই যে পুরো নিচে ফয়েল মিররের সাথে সিকোয়েন্স করা, এটা পুরো লোয়ার পোর্শন, এই দেখেন এটা হাতেও পাবেন, এটা পুরো নেকেও পাচ্ছেন। হ্যাঁ, নেকটা কিন্তু খুব নাইস। আর আর লাস্ট একটা জিনিস দেখিয়ে দেই, এই যে দেখেন এখানে আপনার বাটন সেট করা আছে আর এখান থেকে কিন্তু পাইপিং হয়ে নেমেছে। সো এই হয়ে যাচ্ছে ড্রেস। ওকে এখন হচ্ছে আমরা জাস্ট অরেঞ্জ কালারটা পরে প্রাইস বলবো। সো এটা দাও আমাকে, খালি ব্ল্যাক ড্রেসটা দাও আর ছবি তোলার জন্য ধরে দেই। ওকে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন, বিকজ আমরা এখন এটার প্রাইসিং এ চলে যাব। যারা যারা আছেন অবশ্যই একটা লাভ অথবা লাইক দিয়ে দিন। ওকে স্ক্রিনশট, নিচের কাজটা, হ্যাঁ নিচের কাজটা হচ্ছে দেখে নিবেন, সুন্দর প্যান্টে কাজ, নিচের কাজ, সব জায়গায় কাজ আছে। সো রেখে দিলাম, হ্যাঁ ব্ল্যাক কালারটা, ব্ল্যাক এর সাথে সিলভার টোন খুবই সুন্দর। এখন অরেঞ্জ কালারটা পরে আসি। আচ্ছা আমাকে এখন, আচ্ছা কমে এখন এখন একটা খেলা খেলি আপনাদের সাথে। হ্যাঁ শেষের দিকেই তো আছি, একটা খেলা খেলি আপু। 38 সাইজ হবে আপু, আপনার করে নিতে হবে আপু, যেমন দেখেন আমি করে আমি করে নিয়েছি, আমার ভালো লাগে না।
আবার ওইখানে নাই কোনো পুষ্টুষ, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, জীবনটা মানে খালি খুলে পড়ে যায়। আজকের আপু প্লিজ, আজকের মতো হলেও একটা গিফট দেন। কি নাম আপনার? তারেক আজিজ। একদমই দিব না, একদমই না, আজকের মতো হলে একদমই দিব না, দিব না, চাইলে দিব না, চাওয়া যাবে না আমার কাছে। আছে, আচ্ছা এখন আপনারা কমেন্ট লেখেন যে কার কোন কালার ভাল লাগলো। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ, কি সেরা সুন্দর, কি সেরা সুন্দর, দাঁড়ান পরে আসি অরেঞ্জটা। এখন আপনারা কমেন্ট লেখেন তো কোনটা বেশি সুন্দর, দেখি টুকে লাভ লাইক দিয়েছেন নাকি, টুকে লাভ লাইক দিলে নিবো উইনার, আন্ধারে নিবো না। আচ্ছা আমি অরেঞ্জটা পরে আসি, হ্যাঁ প্রাইজের জন্য। আপু কোনোদিন গিফট পাই না, আপনি আমার, আমি এখানে বিজনেস করি, হ্যাঁ ডিয়ার, আপনারা কিছু কিছু আইডি যারা এইভাবে লেখেন, আপু আমি সবসময় বলি আপু কথাটা শুনতে, আমি অরেঞ্জটা পরে আসি, এটা শুনতে ভাল লাগে না আপু। আমি আপনাদেরকে একটা নর্মাল কথা বলি, হ্যাঁ আপনারা যারা আছেন, যারা র কাস্টমার আছেন, আপনারা একটু কমেন্টে আমাকে একটা জিনিস বলেন তো, ধরেন এই যে যারা বলে যে আপু আমি গিফট পাই না, আমাকে গিফট দাও, এই কথাটা আপনারা তো ধরেন 2000 মানুষ দেখছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% মানুষ বলবে যে আপু এই কথাটা শুনতে ভাল লাগে না। এবং আমি বিশ্বাস করেন আপু আমি কখনো খারাপের জন্য বলবো না, হ্যাঁ কারণ ধরেন আপনারা তো আমার কাস্টমার, জিনিসটা আপু শুনতে ভালো লাগে না, এবং এটা আমি ভালোর জন্য বলি যে ডিয়ার মানে খালি বলতে থাকবেন না যে আমাকে এটা, এটা তো আমি তো আপু এখানে মানে মানে ই খুলে বসি নাই যে যেই দামে ড্রেস দেই, হ্যাঁ এই দামে যে পাচ্ছেন আপু, এটা শুধু আমাকে না আপনাদের অনলাইন আছে বলে আপনাদের মানে থ্যাঙ্কফুল হওয়া উচিত, মার্কেটে তো জানেন ড্রেসের কি দাম। সো লাইভের মাঝখানে যারা গিফট পায়, একটা গেম দেওয়া হয়, হাই লেখেন, হ্যালো লেখেন, আলাদা জিনিস। এই জন্য আমি অলওয়েজ বলি কোন পার্সন যারা আছেন যে শুধু গিফট গিফট আমাকে দেখেন না, আমাকে আমাকে দেখার কোনো দরকার নাই, বিকজ আপু আমি শুধু যে আপনি গিফট চাচ্ছেন, আমি আপনি তো বিলাতে বসি নাই, এটা একটা গেম চলে, গেমের মাঝখানে যেটা হয় সেটা দেই। আর যারা বারবার এরকম চাইতে থাকেন, ট্রাস্ট মি ডিয়ার, এখানে যারা ভ্যালুয়েবল কাস্টমাররা আছে তারা বলতে থাকে যে কি ধরন কিভাবে চায়, শুনতে ভালো দেখায় না, গেম হলে গেমের মতো গেম খেলবেন, দ্যাটস ইট। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আপু আপনাকে সব ড্রেস কালেকশনেই ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। ওকে এখন আসেন আমরা জাস্ট এটার প্রাইজিং এ যাবো, যারা যারা আছেন এসে জয়েন করেন, জয়েন করে আমাকে কি করবেন আমাকে একটু দেখি আপনারা লাভ লাইক দিয়েছেন নাকি না। এখন বলেন ব্ল্যাক সুন্দর না অরেঞ্জ সুন্দর, হ্যাঁ ব্ল্যাক নাকি অরেঞ্জ কোনটা? দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ 2.2K লাভ লাইক দিয়ে দিয়েছেন, যান দেখি আর যদি করে দিতে পারেন আর একটু লাভ লাইক। এই শুভ, এই আসো, আসো না কেন, হ্যাঁ আসো আসো, শুভ দাও তো একটু ই শেয়ার, আসিফ একটু পিছিয়ে দাও তো। এখন আমাকে বলেন কালোটা বেশি সুন্দর না অরেঞ্জটা বেশি সুন্দর? আর বাবু লাগবে না, কালোটা বেশি সুন্দর না অরেঞ্জটা বেশি সুন্দর? এখন আমাকে কি করবেন কমেন্ট করে জানাবেন, হ্যাঁ যে ব্ল্যাক নাকি অরেঞ্জ, আজকে কোনটা 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 জিতবে। এখন আমরা করছো, আচ্ছা প্রাইজিং এ যাবো, এখন আপনারা লিখবেন ব্ল্যাক অর অরেঞ্জ। শুভ তুমি র্যান্ডম, তুমি যদি কাউকে পছন্দ হয়ে যায় উইনার নিয়ে নিবা ব্ল্যাক অরেঞ্জ থেকে, ব্ল্যাক কিংবা অরেঞ্জ কালার থেকে, যে ব্ল্যাক কিংবা অরেঞ্জ কালার থেকে এখন উইনার হবেন তাকে আমি আরো 300 টাকার গিফট কার্ড দিয়ে দিব, সে যা এখন নিলে তার ড্রেস থেকে আরো 300 টাকা মাইনাস হয়ে যাবে। ওকে সো যেটা আপনার পছন্দ হয়েছে সেই কালারটা লিখে দেন। ওকে আমি জাস্ট এক ঝলক, হ্যাঁ আসিফ এক ঝলক খালি বলে দেই কি আছে না আছে, ও দিতে দিতে আমি আপনাদেরকে অন্যটাই দেখাই দেই। যেমন আসেন যারা আপু অরেঞ্জ কালার একটা নিবেন,
এটা বাস্তব কথা যে আপনি সব সময় দেখবেন আপু ব্ল্যাক কালারের থেকে অন্য কালারের ড্রেস ভালো হয় বেশি। কেন ভালো হয় বেশি আমি এটা কিন্তু অনেক সময় আপনাদের বুঝাই, ব্ল্যাক কালারের নিজস্ব একটা হার্ডনেস বা ব্ল্যাক এর একটা জিনিস থাকে আপু। কেউ যদি এই ড্রেস দুই বোন ধরেন দুই কালার নিচ্ছেন, আপনি একই কাপড় একই জিনিস, আপনি দেখবেন কি এটা বেশি শাইনি, এটা কালারের জন্য। হ্যাঁ, এটা কখনো এমন না আপনি দেখেন এটা মানে আপনি ওড়না দেখেছেন কোন নর্মাল সুতি কাপড়ের ওড়না না, কিন্তু কিভাবে এত কমে আজকে এই ড্রেস যাচ্ছে আমার মাথা মানে মাথা ধরে যাচ্ছে এই ড্রেসের দাম চিন্তা করে। হ্যাঁ, সো ফুল ওড়নাতে ডলার স্প্রেড করা আছে, দুই সাইডে বাটিক টাই ডাই করা, তার উপরে ওড়না এরকম ট্যাসেল করা, এটা গেল ওড়না। আর এই হয়ে যাবে দেখেন আপনাদের প্যান্ট, যেটা এই যে দেখেন প্যান্টের কিন্তু শুভ আবার দাও প্যান্টে হচ্ছে এখানে পুরো ডলার করা, দেন আপনার লম্বা হচ্ছে কত জানি 38 লম্বা, হিপ 16, কোমর ইলাস্টিক। হ্যাঁ, জাস্ট একটু জুম করে যদি প্যান্টের কাজটা দেখাই, এগুলো কিন্তু ফয়েল মিরর, এগুলো ফয়েল মিরর। এই ড্রেস 1500 টাকার কমে আপনি পাচ্ছেন আজকে, এটার থেকে মানে কোন সুবর্ণ সুযোগ আর হতে পারে না। হ্যাঁ, এটার থেকে ভালো বেস্ট কিছু মানে আর হতেই পারে না। ব্ল্যাক ভেরি নাইস, ব্ল্যাকটা অনেক সুন্দর আমার কাছে, ওই আমি জানি না আমার পার্সোনালি এটার ব্ল্যাকটা বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো ভালো লাগে। পথি ঘোষ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর কমেন্ট করেছেন। হ্যাঁ আপু, আমার ব্ল্যাক ভালো লাগে বাট আপনাকে সব কালারেই ভালো লাগে, অরেঞ্জ কালার সুন্দর। হ্যাঁ আপনার আজকে মনে হয় ব্ল্যাক হিট, সবাই ব্ল্যাক লিখতেছে। আচ্ছা যাই হোক, সো এটা হয়ে যাবে আপু আপনাদের প্যান্ট। ওকে, এখন শুধু ড্রেসটা দেখিয়ে প্রাইস। এই হচ্ছে আপু আপনার সম্পূর্ণ ড্রেস, আসিফ দুইটা ড্রেস যেন রেডি থাকে আমি ধরার জন্য যে প্রাইজের সময়, দেখো সুন্দর করে রাখো। এই হচ্ছে আপু আপনার ড্রেস, যেটার বডি আছে 46, লম্বা হচ্ছে 44, ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন, আর হচ্ছে এই যে গলার কাজটা একটুখানি দেখে নেন ফুল এখানে কি কি করা আছে, এই দেখেন একদম পেটানো কাজ। হ্যাঁ, ও উইনার নিয়ে নিছ, হাই 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 হাই, এত এই বলে উইনার নিয়ে নিছে, উইনার নাকি নিয়ে আসেস ব্ল্যাক অরেঞ্জ থেকে, ব্ল্যাক অরেঞ্জ আর দেখে লাভ নাই, নিয়ে নিছে আমাদের মডেল এটার উইনার অলরেডি। এই যে দেখেন নিচের কাজ, হাতের কাজ, সব জায়গার কাজ, এখন আসেন এটার প্রাইসের। হু, কত যে পাবেন কমে, কি কি কিভাবে ধরবো দেখি, দাঁড়াও পিছন বাবু নিয়ে আসো আমার ওড়নাটা, কই ব্ল্যাকের, ওটা ওটা বাবু নেক আমাকে আমার ব্ল্যাকের ওড়না কি, এটা না এটাও না, এই কালের দোমনে আবার খুললো শুভ, দেখো তুমি আমি ব্ল্যাক ওড়না নাকি, উঠতে হবে না রে বেটা, ভিক্ষা মানে ওর দিকে গ্রুপে তো আমি দিচ্ছি আজকে না, আমি করে দিই, তোমার দেওয়া হয় নাই। যারা যারা লাইভে আছেন লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ। এই প্রথম উইনারের নাম বলা হয়েছে, প্রথম উইনারের নাম কিন্তু তাসপিয়া তান্ধা, হাই লেখে বোরখা 300 টাকায়, এইটা আজকেরই তো। হ্যাঁ, তাসপিয়া তান্ধা আপনি ফার্স্ট উইনার। ওকে, আচ্ছা এখন প্রাইজিং এ যাই, দেখি বাবু একটা মিনিট ধরো তো, কালো নাটা না কোনোভাবেই তো সেট হচ্ছে না। কারণ না তুমি যদি বলি তখন দেখাই দিও। হ্যাঁ ওকে, এখন আমরা চলে আসি আপু প্রাইজিং এ, যে আসিফ ব্লু হয়ে গেছে, কি অরেঞ্জ কালারের জন্য হয় না তো আবার। হ্যাঁ আচ্ছা, যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশন নিতে পারবেন, এটা থ্রি পিসের একটা সেট, কি আছে না আছে সেটাকে বলে দিই। নাম্বার ওয়ান, এটার সাথে আমরা একটা এরকম জর্জেট রেয়ন কটনের টাই ডাই বাটিক করা ওড়না পাচ্ছি। হ্যাঁ, বাটিক প্রিন্টের, এই যে নিচ পুরো বাটিক, উপরে আপনার ডলার স্প্রেড করা আছে, এটা কিন্তু সুতি কাপড়ের ওড়না না, একটু একটু কোয়ালিটি ফ্যাব্রিকটা মাথায় রেখেন, কারণ আপনি আজকে প্রাইজের সাথে মিলাতে পারবেন না এই ড্রেস, পুরো রেকর্ড ব্রেক করা প্রাইজে যাবে। ওড়না হচ্ছে এটা দেখেন, ওড়নার নিচে ঝুলো আছে, নর্মালি কিন্তু ঝুলটুল থাকে না, গেল তো ওড়না, আবার ওড়না কোনো সুতি কাপড়ের না, রেয়ন জর্জেট, একটু আমার টেক্সচার দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন
পুরোটা একদম জর্জেটিশ। হ্যাঁ আচ্ছা, প্যান্টে চলে আসেন, প্যান্ট দিয়ে দাও। এটা হয়ে যাবে আপনাদের প্যান্ট, যেটা লম্বা হচ্ছে 38, হিপ হচ্ছে 16 ইঞ্চি, কোমর হচ্ছে ইলাস্টিক, পুরো এগুলো ফয়েলের কাজ করা, কোনো লেস টেস না, কিন্তু একদম ফয়েল মিররের যে কাজ থাকে, হ্যাঁ সেই ফয়েল মিররের কাজ করা। যারা আসছেন একটা লাভ লাগিয়ে দিন। আর লাস্টলি চলে আসেন ড্রেসে, যতগুলো আপু ড্রেস নিতে পারবেন। ড্রেসের বডি আছে 46, লম্বা আছে 44, এটার আপনার দুটো কালার পাচ্ছেন, একটা অরেঞ্জ কালার, একটা ব্ল্যাক কালার। ওকে, এখন আসেন ফ্যাব্রিকে। ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন, প্যান্টেও সেম কাপড়, ড্রেসেও সেম কাপড়। যদি প্যান্টের কাপড় আলাদা হতো, আছে না যে ড্রেসে আমরা প্রিমিয়ামটা দিয়েছি, প্যান্টে নর্মাল সুতি কাপড় দিয়েছি, তাও মানা যেত। আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যে আপনার প্যান্ট আর ড্রেসের কাপড় এক না কিনা, কারণ আমি লাইভে বলে দিচ্ছি এক, এই জন্য চেক করতে বললাম। এখন আসেন শক লেগে যাওয়া প্রাইসে। আচ্ছা বাবু একটা মিনিট, আমাকে ফাইলগুলো দাও একটু। আমি প্রাইস বলার আগে একটা জিনিস বলে দেই, আমাদের কিন্তু আপু, যেহেতু আপু 10 বছর পুরান পেজ আমার, হ্যাঁ আমাদের কিন্তু রিপিট কাস্টমারের সংখ্যা অনেক বেশি। আমাদের এখানে এগুলো সব আপু পেন্ডিং মেমো, মানে আপনারা যে গত সপ্তাহে অর্ডার করেছেন ওইগুলারই খালি ড্রেসের পেন্ডিং, এগুলো এক একটাই মনে হয় মানে 500-600 করে মেমো এক একটা ফাইল, আরো বেশি হবে। তো আপনি এখন কি করবেন, আপনার করণীয় হচ্ছে, আপনি যদি মনে করেন আপু হ্যাঁ রেখে দাও আমার 2 দিনে ড্রেস লাগবে, আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার দিবেন, খুবই সোজা হিসাব, আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার দিবেন। এবং আপনি যদি মনে করেন যে না আমি অনলাইনেই অর্ডার দিব, তাইলে অনলাইনে অর্ডার দেন, আপনার ডেলিভারিতে লেট হতে পারে। ডেলিভারিতে লেট হলে অবশ্যই আপনাকে ফোন দিয়ে আমরা বলে দিব যে আপনি 10 দিন পরে পাবেন। বাট ড্রেস ফাস্ট পাওয়ার ওয়ে হচ্ছে ওয়েবসাইট, এই যে আমাদের পেজে ঢুকলেই এখানে প্রথমেই আপনি দেখেন একটা ভিডিও আমি দিয়ে রেখেছি যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয়। তাছাড়া এখানে 3টা ফোন নাম্বার আছে, হ্যাঁ যে আমরা বিকাশ নেই নার পরে দেখেন 3টা ফোন নাম্বার দেওয়া আছে, ড্রেসে ডিফেক্ট থাকলে যোগাযোগ করার নাম্বার, অনলাইনে যদি কোনো প্রবলেমে পড়েন যোগাযোগ করার নাম্বার, ওয়েবসাইট জড়িত কোনো সমস্যা হলে 3 নাম্বারে তাই কল দিবেন। সো ওয়েবসাইটে অর্ডার দিলে ড্রেস 2 দিনে আপনার, অনলাইনে অর্ডার দিলে আপনার রিস্ক, আপনি জানেন। আজকে এই ড্রেস আপনাদেরকে প্রাইস ধরে দেয়া হবে শুধুমাত্র ফ্যাশনেবলে অলওয়েজ, এই ধরনের ড্রেস 1880 টাকায় যেত। আপু এটার একটা কমন প্রাইস, আর কি কমাবো, মানে এটা তো লেভেল আছে দাম কমানোর, ওয়ার এস বাইরে তো এগুলো দিল্লি বুটিক্স এরটা কিনতে যান অনেক দাম পড়ে, সেখানে আজকে আপনাদের এই ড্রেসের বিল হবে 1490 টাকা। এটা 1490 টাকা, আমি যে এটা গায়ে পরছিও না, এটা আমার পরাও বৃথা। আমি কি বললাম, আমি যদি আজকে এই ড্রেসের দাম 100 টাকা, মানে বুঝতেছেন 100টা টাকা লাভ করা যায় তো বেশি, ফুল ড্রেসে মানে আমি এটা 1590 ধরলে মানে কোনো বুঝার ক্ষমতা ছিল না যে, মানে আমি এখন কমে পাইছি, আমাদের প্রোডাকশন হাউসও অবাক যে এত কমে ড্রেসটা তারা নামাই দিতে পারছে। বাট কোনো রিপিট যাবে না, রিস্টক যাবে না এই দামে, শর্ত এই প্রাইসে ওরা এটা নামাই দিতে পারবে না। আর আপনাদের বিল হবে আজকে 1490 টাকা, পুরো সেট আসি সরাই ফেলো 1490 টাকা। এখন আপু আপনি জানেন আপনি কিভাবে এই ড্রেস অর্ডার করবেন, 1490 টাকার জিনিস আপু এটা না, এটা আমি লিখিত দিতে পারি, আমার পুরো বিজনেস লাইফে 1490 টাকা আমি এরকম ড্রেস লস ছাড়া দিতে পারি না, এ সত্যি। দেখেন 1890 টাকায় সেল হয়, তারপর যদি লাস্টে কিছু পিস থাকে ওটা তখন লসে আপনাদেরকে 1490 ছেড়ে দেই না। আমি কি বললাম, আমরা ব্যবসা করি, আমরা এই দামে ড্রেস কিনে আনতে পারি না। আপনারা আজকে 1490 টাকায় নিয়ে গেলেন, যে প্যান্ট ট্যান্ট সব কিছুতে কিন্তু কাজ আছে, হ্যাঁ এটা আমি ছবি পোস্ট করি এখন খালি দেখেন। আর একটু বলে দেই আজকে যারা লাইভে আছেন, হ্যাঁ ছবিতে যারা অ্যাক্টিভ থাকবেন, মানে একটু ছবিতে যারা লাভ লাইক দিবেন, আমি কালকে যারা মানে পিকচারে লাভ লাইক দিয়ে রাখবেন আমাদের ছবিতে, আমি কালকে ছবি থেকে উইনার নেব, মানে কোনো কমেন্ট বলি নাই, যে আপনারা অনেকে এসে ছবি ত্যাগ করে কমেন্ট করে ভরাই দেন না, হাই হ্যালো ওগুলো না, ওগুলো করলে বাদ, জাস্ট যারা আমাদের পেজে পিকচারে লাভ লাইক দিয়ে রাখবে, মানে আমি যেমন লাইভ থেকে লাভ লাইক থেকে উইনার নেই, আজকে তো লাইভ থেকে নেই নি, আমি কালকে এসে এই যে ধরেন এখন লাইভ শেষ হলো এটার ছবি পোস্ট হবে, এটার পিকচার থেকে আমি উইনার নিয়ে দিব, যারা পিকচারের মানে লাইক বা লাভ দিয়ে রাখবে, ঠিক আছে। সো এই হচ্ছে শেষ না না আজকে আর না, এই হচ্ছে আজকের জন্য। এখন যারা আপনারা যেটা নিবেন ইনবক্স অথবা আমাদের ওয়েবসাইটে একটু ফাস্ট চলে যান, আজকে দামের কারণে প্রোডাক্ট পাবেন না, এতটুকু মানে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, দামের কারণে আজকে জিনিস পাবেন না। সো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে ধামাকাদার একটা ক্লিয়ারেন্স লাইভ নিয়ে দেখা হবে। টিল দেন টাটা বাইরে, আল্লাহ হাফেজ।